করেছি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনেরও একটা অংশ কিন্তু আমাদের সাথে ছিল, অন্যান্য দলেরও ছিল, আমিও তখন ছাত্রলীগ করেছি, কিন্তু ছাত্রলীগের দুর্বৃত্তদের সাথে নিজেকে জড়াই নাই। এই ক্যাম্পাসে কেউ বলতে পারবে না একদিন কোন জায়গায় দিয়ে 10 টাকা কম দিয়েছি, ক্যান্টিন মালিক বলতে পারবে না একদিন খাওয়া খেয়েছি, ট্যাক্সির ভিপি হিসেবে কেউ বলতে পারবে না কোন যে বিল্ডিং হচ্ছে সেখানে চাঁদার জন্য গিয়েছি, একটা নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি। কিন্তু আমি বলছি ক্যাম্পাস সাংবাদিকরা খুঁজে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ থেকে কর্মচারী কর্মকর্তা যত নিয়োগ হয় প্রত্যেকটি নিয়োগ ভাগ বাটোয়ারা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষক নেতারা নেয়, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা নেন, কর্মচারী কর্মকর্তা নেতৃবৃন্দ আছেন যারা তারা নেন, ক্ষমতাসীন দলের ছাত্র নেতৃবৃন্দ নেন, অন্য ছাত্র নেতৃবৃন্দ চাইলে সেই ভাগে হাত বসাতে পারে না। এবং এটা শুধুমাত্র আওয়ামী লীগের আমলেই যে এই ট্র্যাডিশন বা এই প্রথা চালু হয়েছে বিষয়টি এমন নয়। শুধুমাত্র এর আগেও যারা সরকারে ছিল একই চিত্র এবং চরিত্র অনেক জায়গাতেই ছিল, কিন্তু এখন আমরা বলছি তো তাহলে কি এভাবেই চলবে? সে কারণেই আমরা দাঁড়িয়েছি সেই কুসংস্কার আন্দোলন নিরাপত্তার আন্দোলনের মাধ্যমে এটি সেই অন্যায় অনিয়ম বৈষম্যের বিরুদ্ধে যে তারুণ্যের জাগরণ ঘটেছে সেই জাগরণের মাধ্যমে এই জড়া দীর্ঘ 50 বছরের ভগ্ন রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা ডাক দিয়েছি যে নতুন ধারার তারুণ্য নির্ভর রাজনীতি আমরা প্রতিষ্ঠা করব। এই রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি, এই রাজনীতি হবে সম্প্রীতির রাজনীতি, এই রাজনীতি হবে গণতান্ত্রিক রাজনীতি, কোন পরিবারতান্ত্রিক রাজনীতি, ব্যক্তি পূজার রাজনীতি নয়। কোন রাজনৈতিক দলের নেতার জন্মদিন, নেতার বাপ মা শালা সুমুন্দি ভাই ব্রাদার তাদের জন্মদিনে মিছিল করতে হবে, কবরে ফুল দিতে হবে, এই ব্যক্তি পূজার রাজনীতি আমরা ছুড়ে ফেলবো। অবশ্যই আমরা যোগ্য মানুষকে শ্রদ্ধা করব, সম্মান জানাবো, তাদের জন্য দোয়া করব, তার মানে এই নয় একটা রাজনৈতিক দলের সেই দলের নেতার একবারে 14 গোষ্ঠী আমাদের স্মরণ সভা করতে হবে, মিলাদ মাহফিল করতে হবে, শুভেচ্ছা জানাতে হবে, এই রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই ব্যক্তি পূজা রাজনীতির কারণেই বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি গণতান্ত্রিক দল, বড় মানুষের দল আজকে একটা পরিবার দলে পরিণত হয়েছে, একটা পরিবারের কাছেই তাদের নেতৃত্ব। অপর দিক থেকে যদি আমরা অপরাপর রাজনৈতিক দলগুলো যদি দেখি, বিএনপির দিকে তাকান, জাতীয় পার্টির দিকে তাকান, একই চিত্র এবং চরিত্র। তো যে রাজনৈতিক দলগুলো গণতন্ত্রে বিশ্বাস করে না, দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নাই, তারা কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে? সে কারণে আমি বলছি আজকের বাংলাদেশ, আগামী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য এই 2011 সালের এই যে তারুণ্যের জাগরণ, এই জাগরণকে জাগিয়ে রাখতে হবে এবং তাদের মাধ্যমেই দেশে একটা ইতিবাচক রাজনীতিক ধারা তৈরি করতে হবে। আমরা আবার বলছি আমরা চাই না আওয়ামী লীগ বিএনপি রাজনীতি দেশ থেকে বিলীন হয়ে যাক, মুসলিম লীগের মতো নিঃশেষ হয়ে যাক, না, তারা বড় রাজনৈতিক দল, এখন পর্যন্ত ওয়ার্ড পর্যায় পর্যন্ত তাদের একটা সাংগঠনিক কাঠামো আছে, সমর্থক আছে, কাজে আমাদের এই ইতিবাচক পরিবর্তনে যদি তারাও নিজেদেরকে পরিবর্তন করে আমরাও তাদেরকে স্যালুট জানাবো। কারণ সর্বাংশের রাজনীতি করতে হবে। আজকে বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে কত সেই 1-11 এর মাধ্যমে এদেশে গণতন্ত্রকে ধ্বংস করে একটি একদলীয় শাসন ব্যবস্থা, বিদেশিদের কলকাতি নারাটা পুতুল রাষ্ট্রে পরিণত করার যে একটা প্রজেক্ট বাংলাদেশকে ঘিরে নেওয়া হয়েছিল, আজকের ক্ষমতাসীন দলরা সেই প্রজেক্টের একটা অংশ। যারা সেই বিডিআর বিদ্রোহ থেকে বাংলাদেশের দক্ষ চৌকস মেধাবী সেনা অফিসারদের হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভমেন্ট বা ইনকম থাকার পর থেকে প্রত্যেকটি অপকর্ম সংবিধানের স্বীকৃত রাজনৈতিক পন্থা রাজনৈতিক দলগুলোর যে ঐক্যবদ্ধের ভিত্তিতে নির্বাচন নিয়ে ব্যক্ত তৈরি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও তুলে দিয়ে বাংলাদেশকে একটি সংকটের দিকে ঠেলে দিয়েছে। এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়ন করতে হামলা মামলা নানাভাবে তাদেরকে দমন করছে, যেটা আমাদের সদ্য শহীদুল আলম ভাই বলেছেন, তিনি জেলে গিয়েছেন, তিনি কিন্তু কোন রাজনীতিবিদ নন। গভর্নমেন্টের পরিবর্তন হলে তিনি এমপিও হবেন না, মন্ত্রীও হবেন না, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন না, তিনি একজন সচেতন নাগরিক হিসেবে
এই নির্যাতন নিপীড়নের পরেও কিন্তু তিনি কথা বলা চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি শহীদুল আলমদের মতো ব্যক্তিরাই আগামী বাংলাদেশকে বিনির্মাণ করতে পারবে। তাদের মতো ভয়ভীত নাগরিক লতিফ বাসু সেখানে বক্তব্য রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছে, আমরা দেখি যৌক্তিক এবং ন্যায় সঙ্গত আন্দোলন সংগ্রামে কতজন শিক্ষককে আমরা পাশে পাই। এই শিক্ষকদেরকেও এই ভয়ভীত নাগরিকদেরকে নিয়েই আমাদেরকে আগামী বাংলাদেশ নির্মাণ করতে হবে। আপনার হত্যাকাণ্ডে যে কথাটি বলছিলাম যে ২৫ জন ছাত্র যারা পুলিশে চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ঢাকা মেডিকেলের মতো প্রতিষ্ঠানগুলোতে চান্স পায়, তাদের প্রত্যেকেই এক একটা পড়ুয়া স্টুডেন্ট, দেশের মেধাবী সন্তান, সেই সন্তানগুলো কিভাবে শেষ হয়ে যাচ্ছে আমার রুম থেকে দেখেছি। গণরুম থেকে যেসব বন্ধুদের সাথে ছিলাম তাদের অনেকে এখন মাদকা শক্ত হয়ে গেছে, অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রাজনীতি করছে, যারা বাকি গিয়েছে তাদের অধিকাংশই সবাই না অধিকাংশই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত। আজকে ছাত্র রাজনীতি রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় থাকার জন্য একটা লাঠের বাহিনীতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলের প্রধান কেন ছাত্র সংগঠনের কমিটি প্রস্তুত করবে? আমরা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সবাই জানেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র নেতৃবৃন্দের ভোটের মাধ্যমে ছাত্র নেতৃবৃন্দ যারা ছাত্র রাজনীতি করছে তাদের প্রধান এবং অন্যতম ফোকাস কর্মকাণ্ড হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষা নিয়ে কথা বলা, তারপরে হচ্ছে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র হিসেবে এক করা কথা বলা। সেখানে কেন একটা দলীয় প্রধানের পরামর্শে দলীয় প্রধান নিয়োগ দিয়ে দিচ্ছে, চাকরিতে নিয়োগ দিয়ে দিচ্ছে, তুমি লাঠি চালাবো অস্ত্র চালাবো। তো শহীদুল আলম ভাই যেটা বলেছিলেন এটাই একটা বাস্তবতা। অনেক মুখরোচক অনেক নীতিবাচক উপদেশমূলক কথা শুনি, যারা বলে তাদের চরিত্রটা কি একবার তারা আয়নায় দেখে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড জাতির বিবেক বলা হয়, ২০১৮ সালের নির্বাচন আমি বলছি এটি একটি ভোটারবিহীন নির্বাচন, এটি একটি অনৈতিক নির্বাচন, যে নির্বাচনে জনগণের মতামতের রায় প্রতিফলিত হয়নি এবং এটি একটি জাতিবাদী সরকারের একটা পরিচালিত নির্বাচন, যেই নির্বাচনে জনগণ অংশ নেয়নি, অংশ নিয়েছে ক্ষমতাসীন দলের সবাই না বা সেটা বলছি একটা অংশ এবং রাষ্ট্রযন্ত্রের একটা অংশ। তো এই এইরকম একটি মানে একটা নির্বাচনেও যারা জোর করে ক্ষমতায় এসে জনপ্রতিনিধি হয়ে যখন জনগণের সামনে লেকচার দেয় দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবো, বাংলাদেশকে মাদক জঙ্গি মুক্ত করবো, এই করবো সেই করবো, উন্নয়নের শিখরে নিয়ে যাবো, তার নিজের নৈতিক গ্রাউন্ডেই তো ঠিক নেই। কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় বলতে হবে, কারণ বৈধ হোক অবৈধ হোক রাষ্ট্র চালাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন বলেছিলেন আওয়ামী লীগ ছাড়া দেশে আর কাকে ভোট দেবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনার ছাত্র সংগঠন এদেশে দুর্ধান্ত দাপটের সহিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তার করে যাচ্ছে। লুক অন 2018-2019 ট্যাক্স ইলেকশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দিকে তাকান, আপনার ছাত্র সংগঠনকে কয়েকটি ভোট দিয়েছে আর আমাদের মতো একটা আইন করা অল্প সময়ের ব্যবধানে উত্থান হওয়া একটা ছাত্র সংগঠনকে কতগুলো ভোট দিয়েছে। আপনার চশমাটা ক্ষমতার চশমাটা খুলে ট্যাক্স নির্বাচনের চিত্রটা দেখেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশের ছাত্র মেধাবী ছাত্ররাই প্রতিনিধিত্ব করে, তারাই ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা জানি কিভাবে ছাত্রলীগকে এতগুলো পদে বিজয়ী করা হয়েছিল, কি ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল, যেখানে ১৪ সাল থেকে জাতীয় নির্বাচন নাই, অবৈধভাবে ক্ষমতা আছে, সেই ডাকসু নির্বাচন তাদের জন্য কোনো ব্যাপার ছিল না, তারপরে ছোট পদ ঠিকাতে পারেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী বলবো জাতীয় নির্বাচন পরে আপনি সরকার প্রধান আছে, চ্যালেঞ্জ হিসেবে একটা অ্যাকসেপ্ট করেন, একটা চ্যালেঞ্জ আপনাকে দিচ্ছি, সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেখেন, ছাত্র সংগঠন কিংবা আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস জনপ্রিয়তা কতটুকু। আমরা বলছি সরকার দেশ বানাদের প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদের মধ্যে সূত্র ধারার ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য, ছাত্রদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে চালু করতে হবে, এবং এই ছাত্র সংসদ নির্বাচন আদায়ের জন্য ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে আমি বলবো, অন্যান্য অপর ছাত্র সংগঠনকে নিয়ে যারা গণতন্ত্রে বিশ্বাস করে
স্বাধীনতা সার্বভৌমত্ব সাম্প্রদায়িক চেতনা এবং সুস্থ ধারার ছাত্র রাজনীতিতে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব, আপনাদের সাথে আপনাদের প্রতি বিনয়ের সাথে একটা অনুরোধ করি, ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা আবর্জনার ভাগারে পরিণত করবেন না। করোনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্বাচন হয়ে গেছে, কর্মচারী নির্বাচন হয়ে গেছে, অনেক কিছুই হয়েছে, ডাকসুর মেয়াদ শেষ হয়ে গেলেও ডাকসুর নির্বাচন হয়নি। আপনাদেরকে বলবো, আপনারা একটা মহামারী অজুহাত দেখেছেন, এখন সেটি শেষ। পৃথিবী আবার আগের মতো চঞ্চল উদ্যম গতিতে এগিয়ে চলছে, বিশ্ববিদ্যালয় খুলেছে, সবকিছুই খুলছে। দয়া করে ছাত্রদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না, এই জাতিকে অন্ধকার অসুস্থ ছাত্র রাজনীতি থেকে ফেলে দিবেন না। ডাকসু নির্বাচনের মাধ্যমে সুস্থ ধারার ছাত্র রাজনীতিকে বিকশিত হতে সহযোগিতা করেন। আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে, দাবি থাকবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন অন্য ছাত্র সংগঠনকে বলবো, ডাকসু নির্বাচনের স্বার্থে যার যার জায়গা থেকে কথা বলে ছাত্রদের আগের বছর পরে নির্বাচন হয়েছে। অনেকে বলতে পারেন কি পেলাম, কি হয়েছিল এই নির্বাচনে, আমি বলবো আঠাশ বছর পরে ডাকসু নির্বাচন করার মধ্যে শিক্ষার্থীদেরকে গণতান্ত্রিক মূল্যবোধ, রীতিনীতি এবং প্রশাসনের সাথে নেতৃত্ব তৈরি করার জন্য একটা পথ তৈরি হয়েছিল, যেটি একটা বড় অর্জন এবং পাওয়া বলে মনে করছি। তারপরে আরেকটি পাওয়া হচ্ছে এই ডাকসু নির্বাচনের মধ্যে যে শিক্ষার্থীদের জন্য কিন্তু বেশ কিছু কাজ হয়েছে, সেগুলো অস্বীকার করার হয়ে গেল। ছাত্রলীগ আমরাও ছিলাম, মিলেমিশেই কাজ করেছি, যতটুকু পেরেছি, দোষ আমারও আছে, আমি অক্ষম পারি নাই তাদের সাথে সবসময় মিলেমিশে কাজ করতে, সর্বোচ্চ সার দিয়েও যতটুকু পেরেছি, কিছুটা হয়তো শিক্ষার্থীদের জন্য হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দীর্ঘদিন ধরে এই একদলীয় শাসনের মধ্যে বাংলাদেশ একটা রুদ্ধদ্বার একটা পরিবেশ পার করছে, তার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পরিষ্কার অক্সিজেন নেওয়ার একটা ব্যবস্থা শুরু হয়েছিল। ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিবাদী চেতনা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার, শিক্ষার্থীদের যারা নির্যাতন করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, যার ফলে ছাত্র দলের মতো বড় ছাত্র সংগঠন দশ বছর ক্যাম্পাসে ছিল না, এখন কিন্তু ক্যাম্পাসে মুভ করতে পারতেছে। এই যে একটা গণতান্ত্রিক ধারা ছাত্র সংগঠনগুলোর যে একটা সহ অবস্থানের মতো পরিবেশ, এটা কিন্তু ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। কাজেই যদি ডাকসু নির্বাচন আবার বন্ধ হয়ে যায়, তাহলে আবার আজকে ছাত্রলীগ রাজত্ব করবে, সরকার পরিবর্তন হয়ে আবার যারা আসবে তারা আবার সেই রাম রাজত্ব কায়েম করবে। কাজেই আমার মনে হয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দাবিতে সকলকে আপনার ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, প্রতিবাদ করা উচিত। আপনাদের বাবা এখানে বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন তার সন্তান হত্যার ন্যায় বিচার তিনি চান, তিনি বলেছেন তার সন্তানের মতো আর কোন সন্তানকে যেন বিশ্ববিদ্যালয় তথা শিক্ষা প্রতিষ্ঠানে জীবন দিতে না হয়। আমরাও বলব এই বিচার নিয়ে যেন কোনো ধরনের ভয় ছয় না হয়, দ্রুত সময়ের মধ্যে আপনার হত্যার বিচার নিষ্পত্তি করতে হবে, তাইদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে এবং অন্যান্য ছাত্রনেত্রীবৃন্দ যেটা বলেছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ নিয়েছে, আমি জানি না সফল হবে কিনা, বলছে যে হলগুলোতে প্রশাসনিক প্রক্রিয়ায় সিট দেবে প্রশাসন, কিন্তু আমার মনে হয় না তাদের সেই আন্তরিকতা আছে। তারপরেও আমরা তার ছাত্র সংগঠনগুলোকে বলব প্রশাসনকে সহযোগিতা করবেন, যে প্রশাসন যেন ফলে নিয়মিত ছাত্রদেরকে সিট দেওয়ার একটা ব্যবস্থা করতে পারে। আপনাদের চাপ তৈরি করতে হবে, কোনো দুর্বৃত্ত অছাত্র মাদক ছাত্র সন্ত্রাসে যেন ফলে রাজত্ব না করতে পারে, নিয়মিত ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে। দেখা যায় দেখেন আমাদের সাথে যারা ছাত্র রাজনীতি করে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর দিকে দেখেন দশ বারো পনেরো বছরের ডিফারেন্স, ছাত্র রাজনীতি করবে নিয়মিত ছাত্ররা, অছাত্ররা কেন ছাত্র রাজনীতি করবে, কারণ ওই যে বলেছি তাদেরকে দিয়ে মারামারি করতে পারবে, গোলাগুলি করতে পারবে, বোম বানাতে পারবে। সুতরাং প্রত্যেকটি ছাত্র সংগঠন কি বলবো নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ ছাত্রদেরকে প্রাধান্য দিতে হবে এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে বলবো আপনার হত্যার ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা থেকে আছি, আমরা আপনার হত্যার মধ্যে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আর যেন কোনো হত্যাকাণ্ড না ঘটে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সবসময় প্রতিবাদটা জারি রাখতে হবে। যেটা শহীদুল ভাই বলেছেন যে অন্যান্য সামরিক দেশও আছে সেখানে প্রতিবাদ হয়, মানুষ কথা বলে, অন্তত প্রতিবাদের মাধ্যমে কিছুটা হলেও
অবস্থার উন্নতি হতে পারে, মানুষের অধিকার আমরা রক্ষা করতে পারি। যারা উপস্থিত ছিলেন অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আশা করি ছাত্র অধিকার পরিষদ ইতিবাচক ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে ছাত্র সমাজের মাঝে একটি জায়গা করে নিবে। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন খুব অল্প সময়ের মধ্যেই আমরা তারুণ্য নির্ভর একটা নতুন ধারা রাজনীতি দল গঠন করতে যাচ্ছি। সেই দল সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি।